খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো কেন এখান থেকে স্টার্ট করছি তোমরা সবাই প্রশ্ন করতেই পারো, যে আমি একা একা কেন বলেছিলাম যে আমি ওকে নিয়ে ভিডিওটা করবো, পিয়াকে নিয়ে, বাট আমি একা একা শুরু করে দিয়েছি। তো সেটাই দেখার আছে। আমি রেডি হয়ে গেছি, একটা কুর্তি পরে নিয়েছি, কেন পরেছি, কোথায় যাব সেটা দেখাবো, আর বাকিটা পরে কথা বলছি। চলো আগে দেখা যাক কী কী করি। তোমরা সবাই দেখছো ফানি গার্লস। তো আমি তো বলেছিলাম ওখান থেকে যে আমি কোথায় যাচ্ছি কি করছি, তো আমি পিয়াদের বাড়িতে এসেছি। এবারে আমরা সাথে, হ্যাঁ আমরা যাব একটা জায়গাতে, একটু দরকার আছে। তো ভাবলাম তোমাদেরকেও নিয়ে যাই সাথে করে দেখানোর জন্য, যে দেখো আমরা কি করি। বলেছিলাম যে ভিডিও দিতে হবে, তো এখন থেকে স্টার্ট করছি, ভিডিও দেব। তো এখন থেকে স্টার্ট করছি। তো আমি এই বাড়িতে চলে এসেছি, তো এখন আমরা বেরোবো, তো দেখি কোথায় কোথায় যাই, কী কী করে তোমরা দেখতে পারবে। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন রাস্তাতে আছি। তা ভাবলাম তোমাদেরকে একটু দেখাই চারিপাশটা, ওই জন্য একটু দাঁড়িয়ে, আমাদের যেতে হবে একটু, কিন্তু ভাবলাম যে দাঁড়িয়ে দেখাই জায়গাটা কেমন। তো সেই জন্য দেখতে হবে সামনেই রাস্তা, সামনেই রাস্তা, ওই যে দেখতে পাচ্ছ, রাস্তাটা হচ্ছে ওই দিকে, ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে সেই যে রাস্তা, ওখান থেকে যাব। তো আর এদিকে এটা হচ্ছে ওদের পাড়াটা, এটা পিয়াদের পাড়া, ঠিক আছে। তো পাড়ার সামনেই দাঁড়িয়ে পড়েছি আমরা, না আগে কিছু কথা বলে নেবো। এবার রাস্তার সময় গাড়ি ঘোড়া আওয়াজ হবে মনে হয়, আমি দেখাতে পারবো না, তো আমরা জায়গায় গিয়ে আবার কথা বলবো। দেখলে আর চারিপাশটা একটু দেখা, আমার ঠিক পিছন দিকটা, আমার পিছনটা কিন্তু একটা কবরস্থান, জানো তো, রাস্তা থেকে দেখা যায় নিরিবিলি স্থানে, মানে একদম মন্দিরটা রয়েছে, আর ওই সাইডটাও রয়েছে, সেটাও দেখাবো তোমাদের। ওই সাইডটা তো অনেকটা বড় জায়গা, মানে অনেকটা বড় জায়গা জুড়ে কবরস্থানটা অনেকটা বড়। আমাদের এখানেই খুব কাছেই, আমাদের বাড়ির থেকে খুবই কাছে কবরস্থান, বেশি দূর লাগে না। পিছনে শ্মশানকালীর পুজোও হয়, এই যে পিছনে আছে। তো এবারে মেন হচ্ছে আমরা কেন আজকে এসেছি দেখা করতে, মানে বিষয়টা কি সেটা একটু বলে দিই, সুবিধা হবে। এখানে আরও একটা মন্দির আছে, সেই মন্দিরটা নিয়ে যাবো, কবরস্থান তো দেখালাম, এবার আরেকটা মন্দিরে আমরা যাবো, চলো ওখানে গিয়েও তোমাদের সাথে। হ্যাঁ কিন্তু আমরা এটাও বলে দিই যে আমরা কেন এসেছি। তো আমাদের যে আমাদের বাড়িটা কিন্তু গ্রামে, তো আমাদের এখানে পঞ্চায়েতে আমরা শুনতে পেরেছি, আমি এটা শুনেছি একটা কোর্স করায়, তো ভাবলাম যে দুজনে মিলে একটু যাই, খোঁজখবর নিই, আর অনেক দেখাও হবে, একটু ঘোরাও হবে। বাড়িতে উদ্দেশ্য, তো আমরা বাড়িতেই বেশি আড্ডা মারি, বাড়িতেই এক নয় ওর বাড়িতে আসে, আমি ওর বাড়িতে যাই। তো ভাবলাম একটু খোঁজটাও নেওয়া হবে যে কী কোর্স হচ্ছে বা কিসের জন্য, তো সেটাকে দেখাবো। আর একটা মন্দিরও আছে ওই পাশে, সেই মন্দিরটা আমার খুব ভালো লাগে, খুব জাগ্রত মন্দির, ওই মন্দিরটাও খুব ভালো, গেছিলাম ওখানে, তা তোমাদেরকেও নিয়ে যাই আজকে। হ্যাঁ ওই মন্দিরটাও তোমাদেরকে দেখাবো, চলো দেখতে থাকো। এখন রাস্তায় লোকজন দেখছে, আর গাড়ি ঘোড়ার এত সমস্যা, যেন রাস্তায় কথা বলা যাবে না। এখন তোমরা দেখতে থাকো এরপরে কী কী হয়, চলো চলো যাই আমরা এই সাইডে। এই সাইডটা দেখো, আমাদের কিন্তু সব, সত্যি কথা বলতে আমাদের গ্রামে বাড়ি হলেও আমাদের সব কিছু কাছে, হ্যাঁ থানা বলো, পোস্ট অফিস বলো, যা কিছু, হসপিটাল থেকে, ব্যাংক থেকে, সব বাড়ির পাশে, এমন একটা জায়গায় বাড়ি, হ্যাঁ খুব কাছে, ওই জন্য দেখো না খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ, দেখো আমাদের পরিবেশটা,
এসে গেছি রাস্তায় একটুকুনি, কিন্তু গাড়ি আওয়াজ কথা শোনা যাবে না, কিন্তু বলা যাবে না। আর তারপরে সত্যি কথা হচ্ছে কি, ফার্স্ট মানে প্রথম প্রথম তো ভিডিও করছি, লজ্জাও লাগে, এটা সত্যি কথা একদম, যে লোকে দেখে। ও বলতো ঠিকই ঠিকই বলেছে, লজ্জা করলে হবে না, কিন্তু লজ্জা লাগে, ও লোকে দেখে, দেখছে লোকে, লোকে দেখছে যে কি এরা কি করছে, পাগল হয়ে গেল নাকি, তো যায় আসে না, যে যা করলে বলুক, কেমন লাগে। তো চলো আগে যাই, দেখাই এবার কি কি, আরও গিয়ে কি কি কথা বলি না বলি, সেটা আমাদের দেখাবো। এক নম্বর পঞ্চায়েতে চলে এসেছি, গ্রাম পঞ্চায়েত, ওই যে সবাই বেরোচ্ছে ঢুকছে হচ্ছে লোকজন, তো যাবো আমরা গিয়ে কথা বলবো, দেখি কোনো কোর্স করাচ্ছে কি না। আমি যদি শুনেছি কোর্স করাচ্ছে বিউটিশিয়ানের কোর্স, নাহলে টেলারিংয়ের কোর্স, কী কোর্স করাচ্ছে সেটা আমি জানতে হবে, গিয়ে শুনতে হবে। তো চলো ফ্রেন্ড। এখানে প্রিয়া কথা বলছিল, কিন্তু আমি ওর কথাটাকে রাখতে পারিনি, মানে ভয়েসটাকে রাখতে পারিনি, কারণ এখানে মন্দিরে গান চলছিল, মায়েরই গান, তো কপিরাইট ক্লেম আসে বলে আমি পরে এটাকে রেকর্ড করে দিয়েছি, অ্যাড করে দিয়েছি ভয়েসটাকে। তো যেটার কারণে আমরা পঞ্চায়েতে গেছিলাম, যেটা তোমাদেরকে বলা হয়নি, হয়ে ওঠেনি ওখানে, তো ওটা ছিল একটা কোর্সের বিষয়, বিউটিশিয়ান কোর্স। তো কোর্সটা হচ্ছে বলেছে জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে স্টার্ট করবে। আর তো আমরা আজকে পাশাপাশি বাড়ির আশেপাশে ঘুরছিলাম। আর এই মন্দিরের বিষয়ে কিছু বলতে গেলে আমি এটাই বলবো, মন্দিরটা আমার কাছে খুব শান্তির জায়গা, তো আমি গেলে আর কিছু পাই বা না পাই আমার খুব ভালো লাগে, শান্তি বলে মনে হয়। অনেক মন্দিরে গেছি বাট আমার কাছে কেন যাই না, আমার এই বাড়ির পাশে এই মন্দিরটা আমার কাছে খুব ভালো লাগে। তো আমি মাঝে মধ্যেই যাই, ওকেও নিয়ে যাই, প্রিয়াও যায় সাথে, গিয়ে বসি, টাইম পাস করি, ভালো লাগে এটাই। অনেকে পুজো দিতে আসে জাগ্রত মন্দিরে, আমরাও প্রচুর অনেকবার পুজো দিয়েওছি। তো তোমরা দেখতে থাকো এর পরে কী কী হয় না হয়, তো ভিডিওটা এরপরেও এখনও অনেকটাই আছে, তোমরা সাথে থাকো, তো বুঝতে পারবে, ভালো লাগবে আশা করি। এই জায়গাটাতে বলা হচ্ছিল, প্রিয়া বলছিল যে সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি যেতে হবে, আর আমি বলছিলাম যে আমাকেও সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যেতে হবে, বাবা ফোন করছে। আর বলছিলাম এখানে বেশি কথা বলা যাবে না, ভয়েস আসবে না, কারণ গাড়ি ঘোড়ার আওয়াজ চলছিল, পিছনে গান এত জোরে হচ্ছিল যে আমি ভয়েসটা রাখতে পর্যন্ত পারিনি, তো ওইটাই বলার ছিল। তো এরপরে বাকিটা কথা আমরা বলতেই পেরেছি, প্রবলেম হয়নি। চলো এখন বেশি কথা বলবো না, এই যে আমরা দুজন যাচ্ছি বাড়ির দিকে, চলো গাড়ির আওয়াজে কিছু শোনা যাবে না, কথা বুঝলাম না। এখন দেখতে থাকো, আমরা হাঁটতে থাকি, আমরা হাঁটিয়ে তোমরা দেখো। কিরকম লাগছে আমাদের জায়গাটা, এই যে সেই কবরস্থান দাদা, দেখি যে ওই যে যে মন্দিরটা আমরা গেলাম তখন এই কবরস্থানটার পিছনে গিয়ে এটা জায়গা নাগের ঝিল, সবাই বলে নাগরা নাকি থাকতো আগেকার দিনে, শুনেছি আমি, কিন্তু আমরা জানি না, আমি এটা আমি জানি না, শিওর শোনা শুনেছি যে
অনেক বলে না ঠাকুমারা দিদারা বলতো যে কিছু কিছু মানে ঐতিহাসিক জিনিস থাকে এই জায়গাটা ঠিক তাই। দেখা দেখা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ তো ঘুরে যা। এই যে ঘরটা, এইটা ছিল বলতো যে নাগের ঝিল নাগড়া, আগেকার দিনে নাকি নাগ টাগড়া থাকতো। কিন্তু আমরা যাই না, আমরা জন্মাবার পর থেকে এরকম কোনো কিছুই দেখিনি। শুনেছি এটা, আরে আমরা তো জন্মেছি কবে, এই তো তো এটা অনেক অনেক আগের। দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। হ্যাঁ দেখো পিছনে দেখো ফুলগুলো, এগুলো কী ফুল, দাঁড়াও তোমাদেরকে আর একটু ভালো করে দেখায়, তো বুঝতে পারবে না তোমরা। খুব দারুণ লাগছে কিন্তু, দেখো সাদা সাদা দেখতে পাচ্ছো? তাও দেখাচ্ছি তোমাদেরকে আর কাছে গিয়ে দেখাচ্ছি। সব লোকজন আমাদের দিকে হা করে তাহাতে দেখাতে যাচ্ছে, মনে হচ্ছে পাগল, মনে হচ্ছে যে পাগল হয়ে গেছে। কী করছে ফোনটাকে, মনে করছে কী ভাবে কথা বলছে, কেন কথা বলছে, একে একে বোকার মতন। কেউ এসে না মানলেই হলো সেটা, আর আমাদেরও হাসি পাচ্ছে কারণ প্রথম প্রথম, তো তারপরে বুঝতেই পারছো তোমরা। তোমরা যদি জোরে 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 কথা বলতো, তোমরা যখন এরকম প্রথম ভিডিও করেছিলে নিশ্চয় তোমাদের এরকম কিছু ফিল হয়েছিল। অনেকেই এটা করে। খাচ্ছি চারিপাশে যাবে নাকি, ঘরটা দাঁড়াবো চল, তুই যা তুই যা। তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা ডোবায় ডোবায় নিয়ে এসেছে তোমাদেরকে ডোবায়। দেখো দেখো ফুলগুলো কি দারুণ লাগছে ডোবার মধ্যে। আরে না ফুলগুলো বোঝা যাবে না, কি হয় না রাস্তা, কচু কচু কি কচু মানে এগুলোকে এক ধরনের। এই যে দেখো বল না রাস্তা, আর এই যে ঠিক এরকম জায়গায় এই কি বলবো এটা পুকুর ছিল, এখন সেরকম তো। আরে এই ফুলগুলো আমি বলে দিচ্ছি কি মানে কিসে কোন গাছে হচ্ছে, ফুলগুলো হচ্ছে ঠিক কি কচু বলে বল না, ওগুলোকে কি কচু বলে, মানকচু, মানকচুর মতনই একটা কোনো সাপটাও থাকে। বাবা কোথায় নিয়ে এসছে ও আমাকে ভিডিওর জন্য, ওই মানে আরে কি বলে দেখাচ্ছে। এটা কিন্তু একটা পুকুর, পুকুরের মধ্যে শাওলা জমে গেলে যেটা হয় আর কি, যে মাঝে মধ্যে ফুলগুলো দেখা যায় জলে হয়। কিন্তু তোমরা সবাই দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু জানো তো জলের মধ্যে যে ফুলগুলো হয় কি ফুল, সবাই কমেন্টে জানিও। তো আমি চলে গেলাম, ও থাক এখানে, এখন সাপ টাপ চলে আসলে আমাকে দেবে না। না না দাঁড়া তুমি, দেখো পিছনটা যে রাস্তা, আমরা কিন্তু রাস্তার এক সাইড থেকেই যাচ্ছি, তোমরা আবার মনে করো না যে রাস্তার উপর থেকে যাচ্ছি। আর আমরা ভিডিও কিন্তু রাস্তার এক পাশ থেকেই করছি, দেখতে পারো রাস্তা কোনো সমস্যা। এই যে দেখতে পারো আমরা একদম সাইডে রয়েছি আর রাস্তাটা কিন্তু ও সাইড। আমরা পেরে পিয়েদের বাড়ির কাছাকাছি চলে এসেছি, কিছু এবার হয়তো ওর বাড়ি চলে যাবে, আমি চলে যাব। আর আমি আবার বিকেলে করে টিউশনই পড়ে, তো তারাও ধরে এতক্ষণ এসে পড়েছে, স্টুডেন্টরা পড়াতে এসেছে পড়তে এসেছে, আর এদিকে দিদিমণি ভিডিও করে মরে যাচ্ছে। আমরা সব জিনিস দেখলাম, তো সেটা তোমাদেরকে দেখাতে যাবে না। আর কি মেয়েগুলো কি বাজে রে বাবা, তার থেকে বড় কথা ও ভিডিও করার চক্করে সব কিছু ভুলে যাচ্ছে, কি মানে বলছে। ওই যে দেখালে তোমরা ভাববে কি অসভ্য, এগুলো কী করছে রাস্তার মধ্যে, হাঁক করে দেখছে। তোমরা দেখতে পাচ্ছ সেই যে একটা পাড় মতো সবুজ কালারে দেখতে পাচ্ছ, ওখান থেকে কিন্তু ওখানে আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে ওখান থেকে আমরা কিন্তু এই রাস্তাটা একটু দেখা, যে ওখান থেকে এই যে এই রাস্তা আমি কিন্তু ঘুরে বেড়াচ্ছি, ওই রাস্তা কোন রাস্তা, এই রাস্তা, আর আমরা এসেছি ওই দিক থেকে না, ওই সাইডে রাস্তাটা দেখা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওই গাড়িটা। তো আমরা ভিডিওটা এখানে এন্ড করব, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এতক্ষণ হয়ে যাচ্ছে বাবা বাড়িতে ফোন করছে বারবার। তো যেটা বলবো লাস্ট হচ্ছে নেক্সট ভিডিওতে বাবা দেখতে পাবে, আবার খুব তাড়াতাড়ি কোনো ব্লগ চলে আসবে খুব তাড়াতাড়ি। কিন্তু বিষয় হচ্ছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে। আর একটা জিনিস, পাশে থাকা বেল বাটনটি টুং করে দাবিয়ে দিও, না হলে কিন্তু নোটিফিকেশানগুলো তোমরা পাবে না, নেক্সট ভিডিও আমরা করতে পারবো না। আর চেষ্টা করবো, তো বলেছিলাম প্রবলেমগুলো তো আছেই যে এদিক ওদিক বাড়ি, তো সমস্যা হবেই, তো ঠিক আছে তাও চেষ্টা করবো দেওয়ার। তো ভালো থাকো সবাই, তাহলে টাটা।